এরকম বৃষ্টি হচ্ছে দেখুন সবার যে সব জায়গায় হচ্ছে অবশ্য যেন মনে হয় বর্ষাকাল বর্ষা মাথা নিয়ে বেরোতে হলো কেন আগে থেকে এই দিনটাই ঠিক ছিল কিছু মানুষ আর সে মেয়ে জয়েন করবে তাই বেরোতে পারছিলাম না বেরোনো অনেক তাড়াতাড়ি কথা ছিল তো স্যার বলে দেখো তোমরা যদি গিয়ে ফোনে ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব পাঠিয়ে দাও আমরা না এখানে বসে বসে জয়েন করবা যদি বৃষ্টি কম হয় তাহলে চেষ্টা করব যাওয়ার জন্য তো তোমরা নাহলে এগিয়ে যাও এই বলে বর্ষা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম কারণ কালকে আর কারো সময় হবে না সবার কাজ থাকে তো তাই বেরিয়ে পড়লাম চলুন যাওয়া যাক এটা অন্যদিন করলে ওনারাও আসতে পারবেন না তাই জয়েনটা করতে পারবে না আবার সেই রবিবার হয়ে যাবে তাই ওর পরে আরও অনেকে অনেক মানুষই আছে তো জয়েন্ট হবে তাই ওদেরকে আগে জয়েন্ট করে নিতে হবে তাই আমরা চলে যাচ্ছি গিয়ে ওদেরকে ফোনের মধ্যে জয়েন্ট করবো স্যালারা পারলে আসবে নাহলে আমরাই জয়েন্ট করে আবার চলে আসবো বাড়ি সঙ্গে যে পোকা মারা ওষুধ বিক্রি হয় সেও পোকা মারা যাবে পোকা হয় আসবে না পোকা খাতে চলে যাবে এইরকম মেন্টালি ফিনাইল আমাদের কালকে আসার সময় ফুল ফল সব কিনে নিয়ে চলে এসেছিলাম আজ চলে এলাম সকাল সকাল ঠাকুর পুজো করতে তাই ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আজকে নতুন একটি ব্লগ সবাইকে শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন চলুন পুজো সেরে তারপর ঢুকবো রান্নাঘরে আজকে আবার একজনের বাড়িতে গিয়ে প্রবেশে পুজো আছে ওনার বাড়ি যাবো তো তাড়াতাড়ি করে পুজো সেরে রান্না সেরে তারপর বেরোবো চলুন পরে দেখা হচ্ছে পুজোটা সেরে শাক এই যে কলাই শাক একে বাঁচতে কত সময় লাগবে এখনো পুঁই শাক বের করে রেখেছি ওইদিকে কুমড়ো আর মটরশুঁটি ওলকপি কি করার রান্না করার ইচ্ছে হচ্ছে শাকটা মুলব কুমড়ো আলু তরকারি করব আর মাছের একটা ঝোল করব আর পুঁটি মাছ আছে টক করব আপাতত এইগুলো কলাই শাক যে সেদ্ধ করতে দিলাম এটাকে ভালো করে সেদ্ধ করে জল মেরে একে পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে মুলবো যেরকম আলু হাতে মোলা হয় আর এটা এই যে কুমড়ো আলু তরকারি করবো বেরিয়ে পড়ে এলাম কোথায় বেরিয়ে পড়েছি বলুন বলছি সকাল সকাল ভোর ভোর রান্নাবান্না পুজো করে রান্না বান্না করে নিয়ে একদম রেডি হয়ে পড়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার দিনটা খুব ভালো পূর্ণিমা বৃহস্পতিবার আজ হচ্ছে একজনের ফ্ল্যাটে ঢুকবে ওদের ওদের মাতৃ সম্মেলন এবং পুজোও হবে তাই বেরিয়ে পড়েছি যেহেতু বাড়িতে আছি আর সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে তো ঠাকুরের এতে যাবই আজকে একটা ভালো দিন তো ওখান থেকে বেরিয়ে ইচ্ছে আছে কারখানা একটু শাড়ির সঙ্গে দেখা করতে যাবো আপাতত যা বেরোবোই ওরা গাড়িতে উঠে পড়েছে ফোন করবে আমার আমাদের বাড়ির পাশেই বলা যায় ওরা একটু দূর থেকে আসছে বাজারেই বাজারেই ওনারা ফ্ল্যাট কিনেছে নতুন ঢুকবে তো আমি এই যে রেডি হয়ে পড়েছি এই শাড়িটা ঘিয়ে আর এই যে লাল দেখ এই যে বেরিয়ে যাচ্ছি

আজকে পূর্ণিমা তাই ভাত খাবো না তাই পরেটা আর মোটে সুটি দিয়ে আর আলুর দম শুকনো শুকনো করা হয়েছে এটাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বেড়ে নি সব পাট করে গোছালাম এই যে মশারি টাকালামছে কচি টিউলাইটা তো চলুন এখন প্রায় দশটা বাজে আজকে কি ঠান্ডা লাগছে ঘুম রুটি পরোটার এটা দেখালাম পরোটার আলুর তরকারি হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এসে সব গুছানা গুছানি করছিলাম সত্যিকার এই যাদের ফ্ল্যাটটা গেছি ঠাকুর ঘরটা এত সুন্দর সাজিয়েছিল না মানে কি সুন্দর ঠাকুর ঘরটা সাজিয়েছিল আর যিনি ফ্ল্যাট নিয়েছেন উনি এত ঠাকুরকে মানে উনি মানেন ওনার প্রত্যেকটা পরিবার আর এত সুন্দর করেন ওনাকে দেখেও আমরা অনেক উনি যা বলেন শোনেন ঠাকুরের প্রত্যেকটা কাজই বেরোন যাই হোক চলুন আমরা তো অতটা করতে পারি না ঠাকুরের কথা তাই শুনি যখনই ফাঁক পাই আজকে আর ওখান থেকে বেরিয়ে কারখানায় যাবো বলছিলাম যাওয়া হয়নি বাড়িতে ঢুকে গেছি তো কালকে যে এখন ঘুমোতে যাব চলুন নামিয়ে পড়ি সবাই ঘুমিয়ে পড়ুন কারো কারো খাওয়া হয়েছে কারো কারো খাওয়া হয়নি এখন প্রায় দশটা বাজে তো আমার এখন ভিডিও এডিটিং করব তারপর শুধু শুধু অনেক রাত্রি চলুন ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে গুড নাইট